আরএনপি গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান 2023 অনুষ্ঠিত হয়েছে। 4 মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে বিকাল 3টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার বিশেষ সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ। যত সময় যাবে তাদের সাংস্কৃতিক দিকে তাদের অতটা এক্সিলেন্স হবে বা ক্রিয়ার দিকে এক্সিলেন্স হবে সেটাকেও আমাদেরকে আসলে এপ্রিসিয়েট করার একটা মানসিক চিন্তাধারা ডেভেলপ করতে হবে। এবং সেটাতে অনেকেই দেখা যায় যে পড়াশোনায় অত ভালো না এবং সেটার কারণে বাসায় অনেক চাপে থাকে, কিন্তু তারা খেলাতে ভালো হয়। প্রধান বক্তা গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ। সেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্কুল কন্ট্রোলার হিসেবে কাজ করি, তো সেখান থেকে এসে আমাকে ফোন করলো, বললো যে স্যার আমরা এখানে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের। বিশেষ অতিথি ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দিন শিশির। কি বলো তোমরা, ঠিক না? এই গানে কি বলেছে যে আমাদের দেশটা স্বপ্ন পুরী। বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক অশোক সাহা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক বাবু শিপন চন্দ্র দেবনাথ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ডাক্তার চন্দন দাস, আন্দরকিল্লা শরীফ প্রকাশনী পরিচালক বাবু সজল দত্ত, সার্বিক পরিচালনায় রূপম নাথ, সভাপতিত্ব করেন আরএনবি গ্লোবাল ফাউন্ডেশনের আহ্বায়ক কাজী মোহাম্মদ শাহজাহান। নিউজ ডেস্ক চট্টগ্রাম।